নিকটতম স্বাধীনতা দিবস পালন হলো পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব মেদিনীপুরের নবনির্মিত জেলা শাসন দপ্তরে। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক পুনেন্দু কুমার মাঝি। জাতীয় পতাকা উত্তোলনের পরে তিরঙ্গা রঞ্জিত বেলুন ওড়ানো হয়। আবৃত্তি গান বিভিন্ন কুচকাওয়াজে অভিবাদনের মাধ্যমে 75তম স্বাধীনতা দিবস পালিত হয়। জেলা শাসক বলেন, আজকের এই পূর্ণ লগ্নে সকল মেদিনীপুরবাসীকে শুভেচ্ছা জানাই। স্বাধীনতার যে অর্থ লাভ করেছি, অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ সমাজ, যেখানে অস্থিরতা থাকবে না, সবাই সমানভাবে থাকবে, সচ্ছল বোধ করবে, আমাদের জেলাকে সামনের সারিতে এগিয়ে যেতে উন্নয়নের লক্ষ্যে সবাইকে একত্রিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান। সুন্দর মৌসুম, যে সকল বীর শহীদ তাদের আত্মত্যাগ বলিদানের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করছি, সেই সকল মনীষী তথা বীর শহীদের প্রথমে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে প্রণাম। সেই সঙ্গে জানাই পূর্ব মেদিনীপুর জেলার সকল অধিবাসী বৃন্দ তাদের শুভেচ্ছা। থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।